আপনাদের বাংলাদেশটা ভালো করে স্বীকার করতে হবে, এটা আপনাদের দেশ, মুক্তিযোদ্ধা হয়েছে সেটাও স্বীকার করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের মুসলমান সেটাও থাকুক, এই দুটার সাথে কিন্তু কনফ্লিক্ট আমি দেখি না। আপনি বলেন যে আমি বাঙালি, একুশ ফেব্রুয়ারি আমার ঐতিহ্য, বাংলাদেশের সৃষ্টি আমার ঐতিহ্য, এবং আমি মুসলমান, নারায়ণ তকবীর, বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলার সাথে সাথে এটাও বলতে পারেন আপনারা, তাইলে কিন্তু সমস্যাটার সমাধান হয়। আপনার দেশ পরিস্থিতি এখন আপনারা ধরেন এই উম্মার নেতৃত্বে আছেন, তাদের কাছে আমার সাজেশন, আপনারা কিছু কিছু জিনিস সলভ করেন, আপনি নেক্সট জেনারেশনে বলেন যে এটা আপনাদের দেশ বাংলাদেশ এবং আপনারা মুসলমান, এটার মধ্যে কনফ্লিক্ট দেখি না। দেশটাকে যদি স্বীকার না করেন, একুশে ফেব্রুয়ারি স্বীকার করেন, মুক্তিযুদ্ধ স্বীকার করেন, ভালোবাসেন, যে মেন মেন লোক আছে তারা যদি ভুল করেও থাকে, তো ভুলের সাথে আপনারা একাত্ম হন, তাইলে জনগণ আপনাকে ভালোবাসবে যে এরা মুসলিম মা করুক, জামাত ইসলাম ঘটে বার করুক, তো আমাদেরই ভাই, আমাদেরই লোক। অ্যাট দ্য সেম টাইম আপনারা মুসলমান হিসেবেও থাকেন, এইটা তো আমার দুবাইতে দেখিনি, আমি তো সৌদি আরবে দেখিনি, তারা সৌদি আরব প্রথম বলে আমরা আরব, সৌদি সৌদিয়া, দেন তারা মুসলিম, আমাকে আসতেই হবে, মুক্তি দিতেই হবে, আমি জীবনে মুসলিম হওয়া বিশ্বাসও করি না, ধর্মের প্রতি আবার অনুরাগও নাই। তো যাই হোক, তো কিছু কথা বলি, সেখানে আমি কিছুটা আইডেন্টিটি ক্রাইসিস সেখানে পেয়েছি, দেখেছি, দুইটা জিনিস কিন্তু কনফ্লিক্ট করে না, আপনি মুসলমান এবং বাঙালি দুইটার সাথে পরস্পর বিরোধিতা, এটা একটা সম্পর্ক আছে। আমি বিভিন্ন দেশে গিয়েছি এবং আবুধাবি, তারপরে ধরেন আপনি যেটার কথা বললেন মহাতের দেশে, সেখানেও বলছি, তারা কিন্তু প্রথম নিজের দেশের নাম বলে, তারপরে তারা মুসলমান বলে। এখানে গতকাল আসলে আজকে সকালে আমি একটা টেলিফোন পেয়েছি আওয়ামী লীগ সরকার থেকে, তারা কিন্তু থ্রেট করেছে আমাকে, কারণ জয় $5 মিলিয়ন চুরি করেছে, সেই নিউজটা আমি প্রথম দিয়েছি। দেওয়ার সাথে সাথে কিন্তু বললো যে আমি বললাম আপনি কে, জানি আওয়ামী লীগ থেকে বলছি, আপনারা এই জাতীয় নিউজ দেবেন না, আরেকটা দিবেন না, কোনো ধর্মীয় সংগঠনের কোনো নিউজ দেবেন না, সেই উম্মাই হোক আর জামাত ইসলাম হোক, কোনো ধর্মীয় সংগঠনের কোনো নিউজ দেবেন না, আমাদের কোনো টিভিতে যাবেন না। আচ্ছা, এরপরে আমার একটা টিভির সঙ্গে সম্পর্ক আছে, আর টিভি, আমি ওদের কিছু টাইম বাই করবার কথা বলছি, সেখানে বলে যে প্রথম কথা দিতে হবে, সাইন করতে হবে, কোনো ধর্মীয় সংগঠন উম্মা এবং ইসহ তাদের কোনো নিউজ যাবে না। এখন প্রশ্নটা হলো কি যে সবসময় আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট পার্টি, কিছু কিছু জিনিস আমাদের সলভ হওয়া দরকার। এক নম্বর হলো পাকিস্তান সৃষ্টি হয়েছে, তার একটা কারণ ছিল, আমার বাবাকে জমিদার ই ফেঁকে দিছিল, একটা সালা ফেঁকে দিয়েছিল, ওই শেখের বাচ্চা তুই হয়ে নেবে কথা, আমার বাবা শিক্ষিত লোক ছিলেন, উনি কষ্ট পেয়েছিলেন, সেই জন্য ফজলুল হক যখন নাকি ডাক দিয়েছিলেন, রিল সানিসি বোর্ড করেছিলেন, সেটা কিন্তু ইম্পর্টেন্ট একটা হিস্টোরিক্যাল পয়েন্ট, কাজে পাকিস্তানে হওয়া দরকার ছিল, বাঙালি হিন্দুদের অত্যাচার থেকে, বাঙালি মুসলমান হোক আর পাকিস্তানি মুসলমান হোক, ওয়েস্ট পাকিস্তান হোক, তারা রক্ষা পেত না। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ হওয়ার দরকার ছিল, ওই ভাই কিছুটা কথা বলেছেন, যখন নাকি পাকিস্তানরা বেশি অত্যাচার করলো এক মুসলমান হিসেবে, আর মুসলমানকে তখন অস্ত্র নেওয়া ছাড়া কোনো ই ছিল না। আমি পাকিস্তানের সময় চাকরি করেছি, আমি কিন্তু চাকরি করেছি, ওইখান থেকে ক্যাপ্টেন থেকে মেজর হতে আমাদের লাগতো 20 বছর, একটা ওয়েস্ট পাকিস্তানের লোক লাগতো 3 বছর। তো আমি পূর্ব পাকিস্তানের সব এসডিও ওয়েস্ট পাকিস্তান থেকে ইম্পোর্ট করা হতো, এই জাতীয় কিছু বৈষম্য তারা করেছে, আমি জিজ্ঞেস করেছি, ফাইট করেছি, আর্মিতে ভাত খাওয়ার জন্য আমাদের মার্শাল হয়েছে, ভাত খাওয়া কেন, রুটি খাওয়া, উর্দুতে কথা বলবো, আমরা বলবো না উর্দুতে, ইংরেজি, আচ্ছা ধর শেষ কম, এই জাতীয় কারণে কিন্তু পাকিস্তান হয়েছে। তো এখন প্রশ্নটা হলো কি, সমস্যাটা হয়েছে যে আপনারা ধর্মীয় সংগঠন যারা করেন, আমাদের দেশের লোক, তাদের ছেটে কেটে বাদ দিয়ে বাংলাদেশ রক্ষা করা যাবে না, কিন্তু তাদেরও কিছু দায়িত্ব আছে। আপনাদের প্রেসিডেন্টের সাথে আমার কিছু কথা হয়েছে এক ঘন্টা, আপনাদের প্রেসিডেন্ট, উম্মার প্রেসিডেন্ট, উনি আমার সাথে একমত, সেটা হলো কি, আপনাদের বাংলাদেশটা ভালো করে স্বীকার করতে হবে, এটা আপনাদের দেশ, মুক্তিযোদ্ধা হয়েছে সেটাও স্বীকার করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের মুসলমান সেটাও থাকুক, এই দুটার সাথে কিন্তু কনফ্লিক্ট আমি দেখি না। আপনারা যদি মুসলমান আগে করেন, মানে বাংলাদেশ এই আমাদের ভারত সাহায্য করেছে, ভারতের স্বার্থ ছিল পাকিস্তান বড় থাকলে তাদের অসুবিধা, সবসময় একটা কনফ্লিক্ট থাকলে পাকিস্তান কাশ্মীর নিয়ে ঝামেলা করতো, ভারত ইন্দিরা গান্ধী সব সাকসেসফুলি পাকিস্তানকে দুই ভাগ করে দুর্বল করে দিয়েছে, আমাদের স্বার্থ ছিল পশ্চিম পাকিস্তান অত্যাচার করে আমাদের দেশটা দরকার, দুইটা স্বার্থ মিলছে বলেই একত্র হয়েছিল আর কি। তাহলে যারা গিয়েছে তাদের আর্মিতে যারা ছিল আমার মতো, আমি অবশ্য মুক্তিযোদ্ধা পার্টিসিপেট করতে সময় হয়নি, পাকিস্তানে ছিলাম, এনিওয়ে আর্মিতে কিন্তু মুক্তিযোদ্ধা নেতৃত্ব দিয়েছে, আর ছেলেবেলেরা অতি উৎসাহে মুক্তিযুদ্ধ গিয়েছে, তারা প্রচুর মরেছে, কিন্তু আলটিমেটলি লিডারশিপটা আর্মিদেরই ছিল, ইস্ট পাকিস্তান আর্মি বলেন, রাইফেল বলেন, এদের ছিল, কিন্তু তারা শুধুমাত্র 10-15 হাজার আর্মি পাকিস্তানের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন 9 মাসে হতো না, 9 বছর লাগতো, সেখানে ইন্ডিয়া সাহায্য করেছে, একটা দেশ বানিয়েছে ইন্ডিয়ার স্বার্থে, আমাদের স্বার্থ ছিল, আমরা নতুন দেশ পেয়েছি। এখন আপনারা ধরেন এই উম্মার নেতৃত্বে আছেন, তাদের কাছে আমার সাজেশন, আপনারা কিছু কিছু জিনিস সলভ করেন, আপনি নেক্সট জেনারেশনে বলেন যে এটা আপনাদের দেশ বাংলাদেশ এবং আপনারা মুসলমান, এটার মধ্যে কনফ্লিক্ট দেখি না, দেশটাকে যদি স্বীকার না করেন, একুশে ফেব্রুয়ারি স্বীকার করেন,
মুক্তিযুদ্ধ স্বীকার করেন, ভালোবাসেন, যে মেন মেন লোক আছে তারা যদি ভুল করেও থাকে, তো ভুলের সাথে আমরা একাত্ম হন, তাইলে জনগণ আপনাকে ভালোবাসবে যে এরা মুসলিম উম্মাহ করুক, জামাত ইসলাম ঘটে বার করুক, তো আমাদেরই ভাই, আমাদেরই লোক। অ্যাট দ্য সেম টাইম আপনারা মুসলমান হিসেবেও থাকেন, এইটা তো আমি অন্য দুবাইতে দেখিনি, আমি তো সৌদি আরবে দেখিনি, তারা সৌদি আরব প্রথম বলে আমরা এরা সৌদিয়া, দেন তারা মুসলিম। তা আপনারা আগে কেন বলেন না আমরা বাঙালি এবং মুসলিম, দুটাকে কম্বাইন করেন, কম্বাইন করলে যে কনফ্লিক্টটা চলে যায়। আজকে আওয়ামী লীগ সরকার যে ফ্যাসিস্ট সরকার, অলওয়েজ আওয়ামী লীগ পার্টি দ্য ফ্যাসিস্ট, আমি দেখেছি তারা সবসময় তারা যা মনে করে সেটাই সত্য, এই জাতীয় একটা মনোভাব তারা সে পোষণ করে। তো এইরকম একটা ফ্যাসিজমের সঙ্গে ফাইট করতে হইলে আপনারা যদি আলাদা করেন নিজেকে, যে আমরা মুসলিম উম্মাহ বা আমরা জামাত ইসলাম, ধর্ম আমাদের প্রধান, বাংলাদেশটা প্রধান না, তাহলে কিন্তু আমাদের আলাদা করে মেরে ফেলবে। ওয়াই নিড টু ডু দ্যাট? আপনি বলেন আমি বাঙালি, একুশে ফেব্রুয়ারি আমার ঐতিহ্য, বাংলাদেশের সৃষ্টি আমার ঐতিহ্য, এবং আমি মুসলমান, নারায়ণ তকবীর, বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলার সাথে সাথে এটাও বলতে পারেন আপনারা, তাইলে কিন্তু সমস্যাটার সমাধান হয়। আমার সাজেশন যেটা সেটা হলো কি, সেটা হলো কি, যে আপনারা এই নিজেকে এই যে চতুর্থ যে আমরা জামাত ইসলামের সাথে সম্পৃক্ত, তো বলছে যে না জামাতকে আমি কোনোদিন দাওয়াত দেবো না, উম্মাহকে দাওয়াত দেবো না, হেন দেবো নানান কথা, এই কথাটা বলার স্কোপ দেবেন কেন? আপনারা নিজেকে বলেন আমি বাঙালি, বাংলায় কথা বলি, বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ, এবং আমি মুসলমান, নারায়ণ তকবীর, বাংলাদেশ জিন্দাবাদ, অসুবিধাটা কোথায়? এটা যদি বারবার না বলেন বা জোরে না বলেন, প্রকাশ্যে না বলেন, তাহলে যেটা করবে আপনি আইসোলেটেড করে ফেলবে উম্মাহকে, জামাতকে, তারপর দেল কিলজাম, কারণ আওয়ামী লীগ ফ্যাসিস্ট পার্টি। এই কথাটা বলে আমি শেষ করছি, কথাটা একটু ভালো করে মনে রাখেন, থ্যাংক ইউ।